গুড ইভিনিং, আমি অমৃতা, আপনাদের সামনে চলে এসেছি একদম সহজ একটা কুকিজের রেসিপি নিয়ে। এখন তো ক্রিসমাস চলে এসছে, আমরা অনেকেই কেক কুকিজ এগুলো খেয়ে থাকি, মানে বাইরে থেকেও কিনি, নিজেরাও বানাই। তা আমি আজকে সন্ধ্যাবেলা একটা কুকিজের রেসিপি বানাতে চেষ্টা করলাম, রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আপনারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব সহজেই আপনারা এই কুকিজগুলো বানিয়ে নিতে পারবেন। কুকিজ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, তার সাথে নিয়ে নেব 3 টেবিল স্পুনফুল রিফাইন্ড অয়েল। চিনি আর রিফাইন্ড অয়েলের সাথে আমি এখানে মিক্স করে নেব 1/2 স্পুন মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি এখানে 1টা ডিম অ্যাড করে নেব। এবার আমি এই 3টে জিনিস একদম সুন্দর করে মিক্স করে নেব, আর এমনভাবে মিক্স করব যাতে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যায়, মানে একদম যাতে গলে যায়। এটা করার পরে তারপরে আমি এখানে ওই যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম তার মধ্যেই 1 কাপ মতো ময়দা দিয়ে নেব। তার সঙ্গে অ্যাড করব 1/2 চামচ মতো বেকিং পাউডার। এই দুটোই আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে একদম সুন্দর করে যত্ন সহকারে মিক্স করে নেব, কারণ এটাই একদম গুরুত্বপূর্ণ পর্যায় কুকিজের জন্য। এটা মিক্সড হয়ে যাওয়ার পরে আমি 3টে আলাদা বাটি নিয়ে নেব। এবার এই বাটিগুলোর মধ্যে আমি 3টে আলাদা ভাগ করে এর সাথে ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বাচ্চাদের যাতে দেখতে ভালো লাগে আর যেহেতু সামনে ক্রিসমাস ওই জন্য আমি একটু ফুড কালার দিয়ে কুকিজগুলোকে একটু কালারফুল বানাতে চেয়েছি, তাই আমি ফুড কালারগুলো অ্যাড করেছি। এবার 3 রকমের ফুড কালার এর সঙ্গে মিক্স করার পরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এগুলোকে ভালোভাবে কভার করে নেওয়ার পরে এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে ডোগুলো ভালো করে সেট হয়ে যায় এবং কুকিজের জন্য একদম রেডি হয়ে যায়। এরপরে আমি 1 ঘন্টা পরে এই ডোগুলোকে বার করে নিয়ে সমস্ত র্যাপিং পেপারগুলো খুলে নেব। দেখুন এগুলো ভালো করে সেট হয়ে গেছে। যা এবার এগুলো আমি হাতে সামান্য একটু তেল নেব, নিয়ে ছোট 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 করে বল বানিয়ে নেব। এই দেখুন আমি আস্তে আস্তে এগুলোর বল বানিয়ে নিচ্ছি, সাথে পাউডার সুগার নিয়ে নিয়েছি। মিক্সিতে একটু ভালো করে পিষে নিলেই একদম পাউডার সুগার আপনাদের রেডি হয়ে যাবে। এবার এই পাউডার সুগারের মধ্যে এগুলো একটু কোট করে নেব। এরপরে চলে যাব লাল রঙের বল তৈরি করার জন্য। এগুলো এত কালারফুল, আমি যখন বানাচ্ছিলাম তাতেই বাচ্চাদের খাওয়ার জন্য একদম মন ছটফট করছিল, মানে খুব ভালো লাগছিল দেখতে। তা এই দেখুন আমি দ্বিতীয় বলটাও বানিয়ে ফেলেছি। এবার আমি যেই পাশনটায় এগুলোকে বেক করব সেটা আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু বাসনটাকে প্রিহিট করে নেব। এটা প্রিহিট হয়ে যাওয়ার পরে কুকিজগুলোকে বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তারপরে 20 মিনিট পরে দেখুন আমার কুকিজ একদম রেডি। ওপরে একটু পাউডার সুগার একটুখানি ছড়িয়ে দিয়েছি যাতে ওটা দেখতে সুন্দর লাগে। খুব সুন্দরভাবে আমার কুকিজগুলো রেডি হয়ে গেছে, আর এই যে দেখুন একদম সফট আর কালারটাও সুন্দর, দেখলেই মনে হয় একদম যেন খেয়ে নিই।